বন্ধুরা, বর্তমানের একটি বিখ্যাত গান যা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, গানটির নাম হলো কাঁচা বাদাম। এই গানটি বর্তমান সময় সমস্ত সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ভিউজ পেয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষ এই গানটিকে পছন্দ করছেন। এই গানটি এতটাই বিখ্যাত হয়ে উঠেছে যে হাজার হাজার মানুষ এখন কাঁচা বাদাম নাচের চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই গানটির অর্থ কী এবং এই গানটি কে গেয়েছেন? আজকে আমি আপনাদের জানাবো এই গানটির অর্থ কী এবং এই গানের গায়কের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি গত কয়েকদিন ইনস্টাগ্রাম রিল স্ক্রোল করে থাকেন, তাহলে আপনার এই কাঁচা বাদাম গানটি দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। কাঁচা বাদাম গানটি ভুবন বাদ্যাকর নামে একটি চীনা বাদাম বিক্রেতার গাওয়া গান। ভুবন বাদ্যাকর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালঝুড়ি গ্রামে থাকেন। তিনি তার চীনা বাদাম বিক্রি করতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। অন্যান্য রাস্তার বিক্রেতাদের মতো ভুবনও গ্রাহকদের আকর্ষণ করার জন্য একটি গান গায় ও তার গান কাঁচা বাদাম ভাইরাল হয়ে যায়। এবং এই গানটির আসল আক্ষরিক যে অর্থ সেটি হলো, তোমার কাছে যদি চুরি নকলের চেন থাকে তাহলে তুমি আমাকে দিতে পারো, আমি তোমাকে চীনা বাদামের সমান অংশ দেব। আর ভুবন তাই করে। ভুবন সমান পরিমাণ চীনা বাদামের বিনিময়ে ছোট ছোট ট্রিঙ্কেট এবং গৃহস্থালির জিনিসপত্র চায়। বর্তমানে এই গানটির জনপ্রিয়তা শুধুমাত্র ভারতেই নয়, এটি এমনকি দক্ষিণ কোরিয়া, তানজানিয়া ও অন্যান্য আরও অনেক দেশের মানুষ পছন্দ করছেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।